বন্ধুরা আপনারা কি কখনো কাপড় কাচার ব্রাশের মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিফস্যান হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কিচেন সিঙ্কের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু মাঝে মধ্যেই দেখবেন সিঙ্কের মধ্যে ব্লক এসে যায় সিঙ্কটা ব্লক হয়ে যায় যার ফলে কি হয় জল জমা হয়ে যায় জল ঠিকঠাক মতো পাস হয় না আর এরকম ধরনের সমস্যা এই জন্যই হয় যখন আমরা বাসন টাসন মাজি বাসনের গায়ে লেগে থাকা খাবারের টুকরোগুলো ড্রেনে গিয়ে জমা হয়ে যায় বা পাইপ লাইনের মধ্যে চর্বি বা তেল জাতীয় কোনো জিনিস জমা হয়ে গেলে এই সমস্যাটি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেব আপনাদের খুবই কাজে আসবে তো এখানে আমাদের কি করতে হবে তার জন্য নিয়ে নিতে হবে এরকম ধরনের একটা বড় সাইজের বোতল নেবেন এবার ওপর থেকে চার থেকে ছ আঙুল ছেড়ে বোতলের মুখটাকে আমাদের এইভাবে কেটে নিতে হবে তো এখানে আপনারা চাইলে বোতলের মুখটারও ইউজ করতে পারেন বা বোতলের যে নিচের অংশটা রয়েছে সেটারও ইউজ করতে পারেন তারপরে কি করতে হবে এই বোতলের মুখটাকে সরাসরি সিঙ্কের ড্রেনে এইভাবে দেখুন ট্যাপ ট্যাপ করতে হবে যার ফলে কি হবে এটা না ভ্যাকিউমের কাজ করবে আর এই কারণে সিঙ্কের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা বা চর্বি যাই থাকুক না কেন ব্লকেজ খুব সহজেই একদমই ক্লিয়ার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই সিঙ্কটা একেবারেই ক্লিয়ার হয়ে গেল আর আমাদের প্লাম্বার ডাকার কোনো রকম প্রয়োজন পড়লো না শুধুমাত্র বোতলের এই মুখটিকে আপনারা সিঙ্কের আশপাশে অবশ্যই রাখবেন আর আমি তো মা মাঝে মধ্যেই যদি আপনারা এই প্রসেসটি করতে থাকেন তাহলে আপনাদের সিঙ্ক ড্রেনের মধ্যে কখনোই ব্লকেজ আসবে না সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদম ক্লিয়ার থাকবে আশা করছি পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখুন আমি একটা পাত্রে এক গ্লাস মতো জল নিয়েছি আপনারা চাইলে বেশিও জল নিতে পারেন বেশি করেও বানাতে পারেন আর তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজের খোসা দিয়ে দিলাম এবার কি করব ভালো মতো করে দেখুন ফুটিয়ে নেবো যাতে পেঁয়াজের অ্যারোমা বা গন্ধ জলের সাথে ভালোভাবে মিশে যায় দেখুন জলের কালার চেঞ্জ হয়ে গেছে আর এক থেকে দেড় মিনিট মতো ফোটালেই হবে এবার কী করতে হবে এই জলটিকে আমাদের অন্য একটা পাত্রে ছেঁকে নিতে হবে জলটি ছেঁকে নেওয়ার পরে এক চামচ মতো লবণ মিশিয়ে দিতে হবে যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই লবণের ইউজ আমি এখানে নিলাম লবণ মেশানোর পরে আরেকটি জিনিসও অ্যাড করতে হবে ডেটল চাইলে এখানে আপনারা ফিনাইলের ইউজও করতে পারেন তো এখানে আমি কী করবো এক ঢাকনা বা এক চামচ মতো ডেটল মিশিয়ে দেবো ডেটল মিশিয়ে দেওয়ার পরে দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সলিউশানটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এবার কি করব যে কোনো একটা এরকম ধরনের বোতলের মধ্যে স্টোর করে রাখুন এটা কিন্তু সহজে খারাপ হয় না মোটামুটি পনেরো দিন পর্যন্ত চলবে আর পনেরো দিন পর্যন্ত ঠিক থাকবে এবার আমরা এটার ইউজ নেবো যখন আমরা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি ঘর মোছার যে জল রেডি করে সেই জলের মধ্যে এক ঢাকনা দিয়ে দেবেন তাহলে আপনাদের ফিনাইল বা আদার কোনো সলিউশন দেওয়ার প্রয়োজন পড়বে না অথচ আপনাদের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যাকটেরিয়া মুক্ত থাকবে আসলে কি হয় বিশেষ করে বর্ষাকালে আমাদের ঘরের চারিপাশে বিশেষ করে ঘরের মেঝেগুলোতে কোনা বি বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়ায় তাই এই সলিউশনটা দিয়ে ঘর মুছলে পিঁপড়ে পোকামাকড় টিকটিকি সবকিছুই উধাও হয়ে যাবে কারণ এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যা কি না পোকামাকড়দের জন্য বিষের মতো কাজ করে যার ফলে আপনার ঘর ব্যাকটেরিয়া মুক্ত থাকবে আর লবণের ইউজ করা হয়েছে যার ফলে ঘর থেকে নেগেটিভিটিও দূর হবে তাই বন্ধুরা ঘর মোছার সময় অবশ্যই এই সলিউশনটার ইউজ নেবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তো সঙ্গে করে ওয়াশ বা ক্রিম ক্যারি করে থাকি কিন্তু সেক্ষেত্রে কি হয় বন্ধুরা যখন আমরা দেখুন এই যে ফেসওয়াশের টিউব বা ক্রিমের টিউব নিয়ে যায়, না তো ঢাকনাটা খুলে যায় যার ফলে কি হয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেলে ব্যাগের মধ্যে থাকা বাকি জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর ক্রিম বা ফেসওয়াশও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের খুব কাজে আসবে তো এখানে আমাদের তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা বড়ো সাইজের বেলুন বেলুনের মুখটাকে দেখুন এইভাবে কেটে বড় করে নিতে হবে এবার আমি কি করবো এই বেলুনের কাটা অংশটাকে ফেসওয়াশের মুখের মধ্যে এইভাবে পরিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা এতে কি হবে দেখুন বন্ধুরা ফেস ওয়াশের মুখটা পুরোপুরিভাবে প্রোটেক্ট হয়ে যাবে একটু আদৌ যদি ফেস ওয়াশ থাকে তাহলে দেখবেন বেলুনের থাকবে আর একদমই লিক হবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গ্যাস লাইটারের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি গ্যাস জ্বালানোর জন্য কিন্তু বর্ষাকালে বিশেষ করে এই সমস্যাটি হয়ে থাকে এই গ্যাস লাইটার অনেক সময় হালকা একটু ভিজে যায় বা ময়শ্চার ধরে যায় যার ফলে এই গ্যাস লাইটারটা ঠিকঠাক মতো জলে না আর আমাদের খুব প্রবলেম হয়ে থাকে তো একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন রান্না তো আমরা করেই থাকি তো রান্না করার পরে গ্যাস বার্নারটি না বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো সেই গ্যাস বার্নারের মধ্যে আপনাদের কি করতে হবে এই লাইটারটিকে এইভাবে ঢুকিয়ে রেখে দিতে হবে তো বার্নারের যে গরম ভাব সেই গরম ভাপের কারণে লাইটারের মধ্যে লাগা যত রকমের ময়েশ্চার থাকবে বা যদি ভিজেও যায় সেটা খুব সহজেই শুকিয়ে যাবে কারণ বর্ষাকালে তো রোদ দেখা যায় না তাই এই ছোট্ট ট্রিকটি যদি মাঝে মধ্যেই করতে পারেন তাহলে লাইটারের মধ্যে কখনোই ময়েশ্চার ধরবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে নিয়ে বন্ধুরা বর্ষাকালে আমরা ছাতার ইউজ তো করে থাকি আর কি হয় ছাতার ইউজ করার পর ছাতাটা আমরা ভালোভাবে শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পরে ছাতাটাকে গুটিয়ে রাখি কিন্তু অনেক সময় দেখা যায় ছাতাটা না ঠিকঠাক মতো শুকায়নি অথচ আমরা ভেবেছি শুকিয়ে গেছে আর ছাতাটাকে গুটিয়ে আমরা রেখে দিয়েছি কারণ বর্ষাকালে কোনো জিনিসই ঠিকঠাক মতো শুকায় না হালকা একটু ভিজে থেকেই থাকে তো সেক্ষেত্রে কি হয় ছাতা থেকে একটা বাজে বিচ্ছিরি গন্ধ বেরায় আর সাদা সাদা কালারের ফাঙ্গাসও পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা ছোট্ট ট্রিক আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আপনাদের নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার যদি ছাতা দিয়ে বাজে বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে বা ফাঙ্গাস ধরে গেছে তো সেক্ষেত্রেও আপনারা ট্যালকাম পাউডার এভাবে ছড়িয়ে দিতে পারেন আর যদি ছাতাটি শুকায়নি ঠিকঠাক মতো হালকা একটু একটু ভিজে রয়েছে বা ভিজে ভিজে ভাব রয়েছে সেক্ষেত্রেও আপনারা যদি ট্যালকাম পাউডার ছড়িয়ে সেই ছাতাটিকে যদি গুটিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সেই ছাতা দিয়ে আর বাজে বিচ্ছিরি গন্ধও বেরোবে না আর ফাঙ্গাসও লাগবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটি বর্ষাকালে খুব কাজে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা যদিও এখন শাড়ি পরার চলটা অনেক কমে গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা যখন বিয়ে বাড়ি যাই বা অনুষ্ঠান বাড়ি যাই সেক্ষেত্রে কিন্তু আমরা শাড়ি পরে থাকি আর রকম ধরনের হেভি ভারী ভারী শাড়িগুলো পরে থাকি কিন্তু সমস্যাটি কি হয় যখন আমরা বিয়ে বাড়িতে যাই তখন দেখবেন অনেক সময় খাবারের দাগ লেগে যায় বা কোনো রকম নোংরা লেগে যায় তখন কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় যেহেতু অল্প একটু জায়গায় খাবারের দাগ বা নোংরা লেগে গেছে তাই আমরা সেই দাগটিকে ঘরেই পরিষ্কার করি আমরা আর লন্ড্রিতে দিই নি যেহেতু অল্প একটু জায়গায় দাগ লেগেছে তাই শাড়িতে লেগে থাকা সেই দাগটিকে পরিষ্কার করার জন্য আমরা ব্রাশের ইউজ করে থাকি আর ব্রাশ দিয়ে যখন আমরা ঘষি না তখন দেখবেন শাড়ির মধ্যে যে জড়ির ওয়ার্ক থাকে বা পুতি বা স্টোনের ওয়ার্ক থাকে তার মধ্যে ব্রাশের ব্রিসেলগুলো ফেঁসে যায় যার ফলে শাড়ির মধ্যে যে ওয়ার্ক থাকে পুতির বা স্টোনের সেগুলো খারাপ হয়ে যায় আর শাড়িটা নষ্ট হয়ে যায় আর শুধু শাড়ি বলেই নয় যে কোনো কাপড়ের মধ্যে যদি হেভি ওয়ার্ক থাকে যেমন চুড়িদারের মধ্যেও দেখবেন অনেক হেভি হেভি ওয়ার্ক থাকে তো সেগুলো যখন আমরা হাতে কাচাকুচি করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রকম ধরনের সমস্যা হয়ে থাকে তো একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা ব্রাশের ইউজ নেব কিন্তু একটু অন্যরকমভাবে তো আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা মোজা মোজা যেন পরিষ্কার হওয়া চাই পরিষ্কার পরিচ্ছন্ন মোজা নেবেন আর সেই মোজার ভেতরে ব্রাশটাকে ঢুকিয়ে নিতে হবে মোজার ভেতরে যখন ব্রাশটা ঢুকিয়ে নেব তো ব্রাশের যে ব্রেশালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে কভার হয়ে যাবে একদম প্রোটেক্ট হয়ে যাবে যার ফলে আমরা এরকম ধরনের যত হেভি ওয়ার্ক শাড়ি বা যে কোনো কাপড় ব্রাশের সাহায্য যে ঘষি না কেন কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না অথচ খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ছোট্ট আপনাদের দারুণ কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা